শ্রীরাম রাজত্বে যে কোনো মতেই নেশার পাচার কমতি নেই, তা আবারও প্রমাণ হিসেবে উঠে এলো তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর থানার অন্তর্গত উত্তর কমলনগর এলাকা থেকে। নেশার স্বর্গরাজ্যে খোয়াই জেলার আবারও বিশাল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা উদ্ধার। তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার সহকারী বিমল দাসের নেতৃত্বে চারজন পুলিশ কনস্টেবল হাওয়াই বাড়ি থেকে 10 চাকা বিশিষ্ট লরিকে ধাওয়া করে কল্যাণপুর উত্তর কমলনগর এলাকায় এসে আটক করতে সক্ষম হয়। লরিটি থেকে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা এবং গাড়ির চালককে আটক করতে সক্ষম হয় পুলিশ। ধৃত গাড়ির চালক মনোজিৎ দেববর্মা বাড়ি দশদা কাঞ্চনপুর বলে পুলিশ সূত্রে জানা যায়। ঘটনার খবর পেয়ে উত্তর কমলনগর এলাকায় ছুটে আসেন ডিএসপি ট্রাফিক বিক্রমজিৎ শুক্লা দাস ও কল্যাণপুর থানার পুলিশ বাহিনী। ডিএসপি বিক্রমজিৎ জানান, গাড়ি থেকে 30 প্যাকেট শুকনো গাঁজা, যার পরিমাণ 305 কেজি 400 গ্রাম। ডিএসপি আরও বলেন, গাড়ি সহ গাড়ির চালককে কল্যাণপুর থানায় নিয়ে যাওয়া হয়। চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে আমাদের তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিটের স্টাফসরা তেলিয়ামুড়ার পিএসআর আন্ডারে যে হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট আছে সেখানে গাড়ি চেকিং করছিল। তখন একটি গাড়ি আগরতলার দিকের থেকে আসে, একটি ট্রাক গাড়ি। ট্রাক গাড়িকে যখন থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয় ট্রাফিক পুলিশের তরফ থেকে, তখন গাড়িটি থামেনি। গাড়িটি না থামাতে আমাদের ট্রাফিক পুলিশের স্টাফরা ট্রাকটির পিছনে ধাওয়া করে। তখন ট্রাকটি ন্যাশনাল হাইওয়ে ছেড়ে কল্যাণপুর এরিয়ার দিকে চলে আসে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে গাড়িটি তেলিয়ামুড়া থেকে কল্যাণপুর এবং খোয়াই যে রোড আছে সেখান দিয়ে চলে আসে। তখন ইনফরমেশান আমাকেও দেই এবং কল্যাণপুর ওসিকে দেওয়া হয়। তখন আমরা গাড়িটিকে কল্যাণপুর পিএস আন্ডারে উত্তর কমলনগর এরিয়াতে আমরা ট্রাকটিকে ধরি। ধরার পরে ট্রাকটিকে আমরা সার্চ করি। সার্চ করার পরে ট্রাকটি থেকে 30 প্যাকেট সাসপেক্টেড ড্রাই গাঞ্জা এবং যার ওয়েট হলো 305 কেজি 400 গ্রাম সিজ করা হয়। এবং ট্রাকের যে ড্রাইভার মনজিৎ দেববর্মা, ওকে ডিটেন করা হয়। ও বলছে ওর বাড়ির দামছড়া পিএসআর আন্ডারে পিপলাছড়া এরিয়াতে, এখনও জিজ্ঞাসাবাদ চলছে। কত স্যার? ট্রাক গাড়ির নাম্বারটা হচ্ছে WB65D6771। আরএফএল এর ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। বেস্ট বাইয়ে আপনারা পাচ্ছেন নিত্য নতুন আধুনিক ঘর সাজানোর উপযোগী বিভিন্ন রিগাল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, ইটালিয়ানো মেলামাইট, আরএফএল গ্যাস স্টোভ, আরএফএল টয়েস, আরএফএল বেডিং আইটেম কমফি এবং আরএফএল স্যানিটারি আইটেমের বিভিন্ন সামগ্রী। আমাদের ঠিকানা রোনালসে রোড নিয়ার জয়নগর বাস স্ট্যান্ড, আগরতলা, ত্রিপুরা। আমাদের ফোন নম্বর 9774185672। নমস্কার, আমি স্নেহা। আশা করি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এইভাবেই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না যেন।